আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। একটা জিনিস আর কি মাথার মধ্যে ঘুরতেছে, আমরা যখনই কোনো ইসলামিক কথাবার্তা শুনি, যেহেতু আমরা মুসলমান স্কলারদের কথাবার্তা শুনি, আজকাল তো ইন্টারনেটে, ইউটিউবে, গুগল ইত্যাদি ইত্যাদি, আই মিন এনো ইন্টারনেট জগৎ ঘাড়াঘাড়ি করলে পৃথিবীর সমস্ত স্কলারে কাইন্ড অফ পৃথিবীর সমস্ত স্কলাররা এখানে এর মধ্যে ভিডিও করে বা অন্য লোকে তাদের ভিডিও করে সেগুলা তাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করে, আপনিও দেখেন আমিও দেখি। তা আমি আজ পর্যন্ত যতগুলা এই ইসলামিক স্কলারদের বক্তব্য শুনছি সেটা হচ্ছে মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য কী এই এই ব্যাপারে আর কি। আমি সব ব্যাপারে কথা বলবো না, শুধু একটা ব্যাপার নিয়ে কথা বলবো, যে মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এখন ব্যাপার হচ্ছে যে আমরা যদি মুসলমান দাবি করি, যে আমরা জন্মসূত্রে মুসলমান বা আমরা মুসলমান হইছি এরকম, কিন্তু আমরা নামাজ পড়ি না, তো স্কলাররা বলে থাকেন কি, তারা যারা ইসলামিক চিন্তাবিদ, যারা ইসলাম সম্পর্কে, ইসলাম কোরআন ও হাদিস সম্পর্কে যাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে, আমি যদি কয়েকজনের নাম বলি, মনে করেন আজহারি, তারপরে সেই ইন্ডিয়ার জাকির নায়েক, তারপরে আমাদের আবু তাহাদ নান ভাই, তারপরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরকম অনেক আর স্কলার আছে, আমি সবার নাম মনে পড়তেছে না, অনেক স্কলার আছে। আপনি সব সমস্ত স্কলারদের কথা শুনবেন যারা কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান রাখে এবং 20-30 বছর 40 বছর ধরে তারা পড়াশোনা করছে এটার উপরে, কোরআন হাদিসের উপরে। তারা সর্বশেষে কিন্তু একটা কথাই বলে থাকে যে যার নামাজ নাই তার ইসলাম নাই, সেই ইসলাম ধর্ম মুসলমান দাবি করতে পারে না আর কি। যে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লো না, জেনেও যে আমি মুসলমান, আমার পাঁচোক্ত নামাজ পড়া বাধ্যতামূলক, পড়তেই হবে, তারপর যে পড়লো না সে মুসলমান দাবি করতে পারে না, সে কাফের হয়ে যায়। এটা আমি বলছি না, কিন্তু আবারও বলে নেই, আমাকে দোষারোপ করবেন না, আমি বলছি না, স্কলাররা বলে সেইটা আর কি, আমি আর কি বলতেছি। সবাই বলে থাকে যে যে নামাজ পড়বে না সে কাফের, আপনাকে নামাজ পড়তেই হবে, সামহাউ ইট ডাজন্ট ম্যাটার, কোনো অজুহাত চলবে না নামাজের ব্যাপারে, নামাজ পড়তেই হবে, কারণ নামাজই একমাত্র জিনিস যেটা মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য করে। পৃথিবীর কোনো জাতি নামাজ পড়ে না, কোনো ধর্মাবলম্বীর লোক নামাজ পড়ে না, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমানরাই পড়ে। অন্যান্য কিছু কিছু গোত্র বা জাতি আপনি ইন্টারনেট ঘাটলে পাবেন, তারা মানে প্রার্থনা করে কিন্তু সেটার স্টাইল ভিন্ন, আমাদের মতো পাঁচ ওয়াক্ত নামাজ তারা পড়ে না, এভাবে মুসলমানদের মতো না, উজু করে, আমরা উজু করি, পবিত্র হই, তারপর আমরা পাঁচ ওয়াক্ত পাঁচবার আমরা সালাত আদায় করি এবং নির্দিষ্ট একটা সময় আছে এগুলোর, প্রত্যেকটা সালাতের একটা সময় আছে, এই সময় অনুযায়ী আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, এটা যারা পৃথিবীর অন্য কোনো জাতি করে না। তো আমি এটুকুই বলার ছিল যে যারা নামাজ পড়েন না, প্লিজ আপনারা তাদের স্কলারদের কথা শোনেন। অতএব আই মিন ইউ নো লাইক যদি মুসলমান দাবি করতে চান তাহলে স্কলারদের কথা শোনেন, আমার কথা না শোনেন, আমি ছোটো মানুষ, আমি কিছু বুঝি না এসব ব্যাপারে, স্কলারদের কথা শোনেন। যদি তারা বলে থাকে, কোনো স্কলার যদি বলে থাকে না আপনি নামাজ না পড়লেও চলবে, আপনি নামাজ না পড়লেও আপনি মুসলমান দাবি করতে পারবেন, নো প্রবলেম, ইটস ওকে, দেন আপনি পড়ে না, কিন্তু আমি আর কি যতটুকু আমি শুনছি জানছি তাতে আর কি আমি বুঝতে পারি যে আপনি যাই করেন না কেন, আপনি খুন করেন, আপনি যা করেন না কেন, আপনি যা কিছু করেন না কেন, আপনাকে নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে আপনাকে, মাস্ট বি, এর কোনো সার নাই নামাজের। আর জানেন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, ইউনো, সো এটাই বলার ছিল যে মুসলমান এবং অমুসলমানদের মধ্যে পার্থক্য, অনলি ওয়ান পার্থক্য, সেটা হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে না সে মুসলমান না, যে নামাজ পড়ে সে মুসলমান। এরপর অন্যান্য পাপ করলে, শিরক করলে বা অন্যান্য পাপ করলে সেটার অপরাধ হবে, সেই অপরাধের শাস্তি হবে, কিন্তু নামাজ না পড়লে সে কোনোভাবেই সে মুসলিম দাবি করতে পারে না, শাস্তি তো হিসাব তো দূরের পরের কথা, কিন্তু সে মুসলমানই দাবি করতে পারবে না। তো মুসলমান দাবি না করলে তার হিসাবটাই বা হবে কি, আগে তো আপনাকে মুসলমান হইতে হবে, তারপরে তো আখিরাত পুলসিরাত
হিসাব নিকাশ অমুক সমুক সব কিছু হবে। যাই হোক, এ পর্যন্তই ছিল, সবাইকে ধন্যবাদ। মনে কিছু করবেন না, আমাকে গালিগালাজ করে লাভ নাই। আপনারা যে আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আপনারা সব স্কলারদেরকে চেনেন, তাদের কথা শোনেন। যদি যদি বলে আপনারা মনে করে থাকেন যে এই লোকটা ফালতু আলতু ফালতু কথা বলে, তো দেন আপনারা শোনেন। তারপর যদি বলে মনে হয় যে না এই লোকটা আলতু ফালতু কথা বলছে, তা আমাকে গালিগালাজ করেন, নো প্রবলেম। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।